আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন মূর্তির বিরোধিতা করেছেন, অথচ আমরা মুসলমান আজ মূর্তি ছাড়া আমার ব্যবসা জমে না। হিন্দুদের পূজায় খবর নিয়ে দেখো, হিন্দুদের পূজায় যদি হিন্দু হয় 50 জন, মুসলমান 100 জন। আস্তে বলবেন, আস্তে বলবেন। মুসলমান ছাড়া ওদের পূজা জমে না। কপাল পড়া, তোর লজ্জা নাই, তোর শরম নাই, কই নজর দিয়া দেখ, তোর ঈদের নামাজে একটা হিন্দু নাই, একটা খ্রিস্টান নাই, তোর জুমুয়ার নামাজে একটা খ্রিস্টানকে পাইলাম না, একটা হিন্দুকে পাইলাম না, উল্টা একটা মুসলমান একটা বেঈমান যদি মুসলিম হতে চায়, কি বলবো দুঃখের সাথে, কি বলবো আপনাদের, ওরা জিন্দেগি তো আমাদের পক্ষে ছিল না, নাই থাকবে না, ভালো করে খেয়াল করে নিবেন। জেনবি মূর্তি পূজা রোধ করেছেন, মূর্তি পূজা বন্ধ করার চেষ্টা করেছেন, আজ মুসলমান মূর্তি, মুসলমান যেখানে মূর্তিও সেখানে, মুসলমান যেখানে মূর্তিও সেখানে কপাল পড়া। আজ দেখেন না নজর দিয়া, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, মুসলমান তো মূর্তিকে মানুষের মতো আকৃতি যেটাকে দেওয়া হয়, মানুষের মতো হাত, মানুষের মতো চোখ, মানুষের মতো মাথা, মানুষের মতো অবয়ব দেওয়ার চেষ্টা চালাইয়া যেটাকে মানুষের মতো বানানো হয়, আমরা ভাস্কর্য বলি আর বিভিন্ন কথা যাই বলি, এটাই মূর্তি। ভালো করে বুঝে নেন, এটার পূজা করা হলে এটা হবে হারাম, এটা শিরক হবে, শিরক, এটার পূজা করা হলে হবে শিরিক, আর যদি পূজা না করা হয় এমনিতে এটা বানানো। সব আলেমদের ঐক্যমত, হক্কানি যত আলেম আছে সবার মতামত হলো এটা হারাম, 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 চিল্লে এখন ঠিক কিনা? কি যে আওয়াজ, কি যে ওয়াজ আপনাদের সামনে করব। আজ রাস্তায় ভাস্কর্য, এই ভাস্কর্যের ব্যাপারে আমরা কথা বললে, যারা দোকানের ভিতরে ভাস্কর্য রাখলো, যারা ঘরের ভিতরে ভাস্কর্য রাখলো, তারা তো আমাদের বিরুদ্ধে বলবেই, কথা বলেন না কেন? মুসলমান তুমি মুসলমান, ভালো করে খেয়াল করে নাও, কি বলবো কষ্টের কথা, কি বলবো, 10 বছর আগে, 20 বছর আগে দোকানওয়ালার দোকানে এই যে ভাস্কর্য ছিল না, মূর্তি ছিল না, আজ দেখেন দোকানের ভিতরে মূর্তি, মানুষের মতো মূর্তি বানাই ওটারে ক্যাপ পড়ায় দিছে, সানগ্লাস পড়ায় দিছে, এরপরে পোশাক পরিধান করায় দিছে, হঠাৎ করে নজর দিলে মনে হয় যেন আস্তা মানুষ দাঁড়ায় আছে, কথা বলেন না কেন? কথা আসতে বললে তো ভালো লাগবে না, জোরে বলেন, নজর দিলে মনে হয় আস্তা মানুষ দাঁড়ায় আছে। এখন এই দোকানওয়ালা ভাইরা তো বলবে, হুজুর এত সব মানা যাবে না, এত সব মেনে চলতে পারবো না, দুনিয়া যেমনে চলছে ওই তালে আম করে চলা লাগবো, দুনিয়া যেদিকে যায় ওইদিকে আম করে চলা লাগবো, এরাই তো এখন এই যে বলবে যে হুজুর এত কিছু মানা যাবে না, এত কিছু শোনা যাবে না, আপনারা শুধু ভেজাল লাগাইয়া দেন, এত সুন্দর আমরা এটা দোকানে রাখছি, সৌন্দর্য ব্যবসা করব, এগুলা নিয়েও কথা বলেন, এত কথা বইলেন না, থাকলো ইমান? আসতে বলবেন না, থাকলো ইমান? আসতে বলেন কেন, থাকলো ইমান? কই আমাদের অবস্থা কোথায়? আমার নবী রাহমাতুল্লিল আলামিন সারা জীবন মূর্তির বিরোধিতা করেছেন, অথচ আমরা মুসলমান আজ মূর্তি ছাড়া আমার ব্যবসা জমে না। হিন্দুদের পূজায় খবর নিয়ে দেখো, হিন্দুদের পূজায় যদি হিন্দু হয় 50 জন, মুসলমান 100 জন। আসতে বলবেন, আসতে বলবেন। মুসলমান ছাড়া ওদের পূজা জমে না। কপাল পড়া, তোর লজ্জা নাই, তোর শরম নাই, কই নজর দিয়া দেখ, তোর ঈদের নামাজে একটা হিন্দু নাই, একটা খ্রিস্টান নাই, তোর জুমুয়ার নামাজে একটা খ্রিস্টানকে পাইলাম না, একটা হিন্দুকে পাইলাম না, উল্টা একটা মুসলমান একটা বেঈমান যদি মুসলিম হতে চায়,
কি বলবো দুঃখের সাথে কি বলবো আপনাদের, ওরা জিন্দেগি তো আমাদের পক্ষে ছিল না নাই থাকবে না, ভালো করে খেয়াল করে নিবেন। যে কিছুদিন আগে আমার আমার চাঁদপুরের কচুয়ার যেখানে আমি আছি ওখানে এর এক যুবক কালেমা পড়তে আগ্রহী হয়ে গেল, ভালো করে বুঝে নেন মোবাইল ফোনে আল্লাহর বান্দাকে কালেমা মোটামুটি পড়ায় দিলাম, আর এক ভাইকে পাঠায় দিলাম ওই যে কোর্টের মধ্যে নামার জন্য ঢাকা নিয়া, যে কাগজপত্র করা লাগে ওগুলো যাতে করায় নিয়ে আসে। যুবক যখন ওখানে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করা হলো তুমি কি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করতেছে বলে, হ্যাঁ কেউ চাপ টাপ দেয় নাই তো না? যুবকটাকে এতটুকু বলে থামায় দিয়া যিনি বিচারকের আসনে বসা উনি নেমে গেলেন, নেমে যুবকের ডেকে আলাদা খাস কামড়ায় নিয়া যুবককে বিভিন্ন কথাবার্তা বলা আরম্ভ করে দিলেন। যুবক তো স্ট্রং না যে আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিছি 20-21 বছর বয়স আমি ইসলাম কবুল করব, বলে তোর আব্বার নাম্বার দে তোর মায়ের নাম্বার দে। বলে বাপমার নাম্বার কেন, আমি ইসলাম কবুল করতে এসেছি। বলে না তোমাকে মুসলমান হওয়ার সুযোগ দেওয়া যাবে না, চলে যাও। শেষ পর্যন্ত করায় নাই, এখন আরেক জায়গায় পাঠিয়েছি, ভালো করে বুঝেন। কি বলবো আপনাদের সামনে, এই যে বিচারকের আসনে হিন্দু ভাই বসাতো, সে তো হিন্দু, সে কথাটা শুনেই তো মেজাজ গরম, ওই তার বিচারকের আসন থেকে ওঠে তাকে আলাদা নিয়ে গেছে, দেয় নাই হতে দেয় নাই, আর উনি যদি সাইন করে দেয় অন্য কোর্ট তাকে হতে দিবেও না, ঢাকাতে অন্তত সম্ভব না। এজন্য বলেছি দ্রুত নিয়ে আসেন, অন্য জায়গা নিয়ে নেন, ভালো করে বুঝে নেন। ওরা আমাদেরকে এতটাই অসহ্য ভাবে, আমরা আমাদের আদর্শ দিয়া আমাদের ভালোবাসা দিয়া সুন্দর কথা দিয়া যদি কাউরে দিনের দিকে আকৃষ্ট বানাইতে চাই, ওরা আমাদের সামনে প্রতিবন্ধকতা দাঁড় করায় দেয়। তাকায়া দেখেন আল্লাহর বহু বান্দা দিনের কাজ যারা করেছে, দিনের দাঁড়ি জ্বালা আল্লাহর দিকে যারা মানুষকে আহ্বান করেছে প্রতি পদে পদে তাদেরকে নির্যাতিত নির্যাতন করতেছে, ওদের সামনে মুসিবতের পাহাড় দাঁড় করায় দিচ্ছে, বিনা অপরাধে দেশ ত্যাগ করায় দিচ্ছে, বিনা দোষে দোষী বানাইয়া জেলখানায় ঢুকায় দিচ্ছে। ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন, একটু অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। আমরা এতটাই কপাল পোড়া মুসলমান, আজ হিন্দুদের পূজায় আমরা নিজেরা গিয়া ওদের সাথে মিলিয়া পূজা করি, এতটাই লজ্জা শরম আমরা হারিয়েছি। হিন্দুদের অনুষ্ঠানে না গেলে আমাদের ভালো লাগে না, ও কপাল পোড়া, ও কপাল পোড়া, তোর লজ্জা নাই শরম নাই? কই এখানে একটা হিন্দুও পাই না, মসজিদে জুমার দিন একটা হিন্দু পাইলাম না, আমাদের ঈদের নামাজে হিন্দু নাই খ্রিস্টান নাই, কিন্তু তুই কপাল পোড়া, তুই কপাল পোড়া, ওদের অনুষ্ঠানে যোগদান করিয়া তোর ঈমান আমল সব নষ্ট করে দিলি, তুই মূর্তির পক্ষে কথা বলিয়া ঈমানটা ধ্বংস করে দিলি, তোর দোকান ঘরে মূর্তি ঢুকাইয়া এখন মূর্তির পক্ষে আওয়াজ দাও, তোমার মতো কপাল পোড়ার দ্বিতীয়টা কেউ নাই চিল্লায় কণ্ঠে কিনা। আমার হাজীগঞ্জ থানা কচুয়ার পার্শ্ববর্তী থানা হাজীগঞ্জ, ওখানে হিন্দুদের বড় একটা এই যে উপাসনালয় আছে, অনেক মূর্তি টুর্তি ওখানে আছে, রাত্রে অনেক রাত্রে ওখানে গেলাম, যে সুন্দর কিছু হইতেছে একটু যাই, বুঝেন ওই যে যিনি প্রধান ওনার সাথে একটু দেখা করব, দেখা করব, আমারে দেখেই মেজাজ গরম, একটু পিটাপি পড়া তো পাঞ্জাবি, বলে আপনি এখানে কেন ভাই, আসছি তো সমস্যা কি আপনার সাথে একটু কথা বলতে, বলে না কথা বলার টাইম নাই চলে যান, আমরা আপনাদের আপনাদের অনুষ্ঠানে আমরা যাই, আপনাদের শরম আছে আপনারা আসেন, আপনাদের লজ্জা নাই? আমাকে দেখে মেজাজ গরম হয়েছে, কারণ মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জামা কাপড় আছে, লেবাস আছে, এজন্য মেজাজ গরম। আর তোমাকে দেখে মেজাজ গরম করে না কেন, ওরা মনে করে আমরা যেমন হিন্দু সেও তেমন হিন্দু, এজন্য তাদের মেজাজ গরম হয় না, চিল্লায় বলেন ঠিক না? কত নিচে তুমি নামছো, ও মনে করে সব হিন্দু, ও মনে করে সব আমার মতো মুশরিক, ভালো করে হৃদয়ঙ্গম করে নাও। কোয়া যে তোমার আলোচনা হয় পরিবর্তন দেখি না, পরিবর্তন নাই আমাদের ভিতরে, কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, একটু ভালো করে খেয়াল করেন। আমার সামনে বহু শ্রোতা দেখতেছি,
কই আপনাদের মাথায় নবীর সুন্নাতটা কোথায় নাই, দাড়ি কোথায় নাই, কই আপনার দিকে নজর দিলে মদিনাওয়ালার কথা মনে হয় না কেন? ভালো করে উপলব্ধি করে নেন, মুসলমান তো হবে ওই বান্দা তো হবে নবীর আশেক নবীর প্রেমিক, যেই বান্দার দিকে নজর দিলেই মদিনাওয়ালার কথা মনে হয়। একটা বৈদ্যের দিকে নজর দাও, তার দিকে নজর দিলে গৌতম বুদ্ধের কথা মানুষের অন্তরে চলে আসে। নজর দিয়ে দেখো লাল লাল পোশাক গুলো তারা পরে পরে হাঁটে, চুলগুলো কাটার সময় কেমন করে কাটে, এই যে ইস্কন, নজর দিলে দেখা যায় যে এটা ইস্কন, কারণ পিছন দিক দিয়ে কয়টা চুল আছে। কপাল পুরাস তোমার দিকে নজর দিলে বোঝা যায় না তুমি কোথা, তোমার পরিচয়। একটা হিন্দু মহিলার দিকে নজর দিলে বোঝা যায় এটা হিন্দু, এতটাই নিচে আমরা নামলাম। মুসলমানের মেয়ের দিকে নজর দিলে বোঝা যায় না এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর খ্রিস্টানের সন্তান, সব এক রকম, সব এক রকম। পুরুষদের দিকে নজর দিলেও বোঝা যায় না এটা কি মুসলমান নাকি বেঈমান, কিছুই বোঝা যায় না। ওরে কপাল পোড়া ভাই একটু হৃদয় দিয়া অনুভব করিয়া নাও, তোমার দিকে নজর দিলে তো মদিনাওয়ালার কথা মনে হওয়ার কথা, তোমার চেহারার দিকে তো মদিনার ছবি ভেসে ওঠার কথা, তোমার চেহারায় তো মদিনার নূর ঝলমল করার কথা। কই তোমার দিকে নজর দিলে মদিনার নূর পাওয়া যায় না, তোমার দিকে নজর দিয়া মদিনাওয়ালার সুন্নাতের সন্ধান পাওয়া যায় না। এ নবীর আশিকের দল সারা রাত নির্ঘুম থাকিয়া ফজরের নামাজটাও ঠিক মতো পড়লাম না, আমার মতো কপাল পড়ার কে, একটা জবান বন্ধ রাখবা না ইমানের আওয়াজ দিয়া বলবা, আজ এই জান্নাতের বাগানে বসে দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলবা, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিল যদি পরিষ্কার হয় মহব্বতের আওয়াজ দিয়া বলবা, আজ থেকে আমরা মদিনাওয়ালার রঙ্গে নিজেদেরকে রাঙ্গায়া নিতে চাই কি চাই না। তুই ঘুমাইয়া ফজর করলি কাজাও, ও তুই ঘুমাইয়া ফজর করলি কাজাও, হতে পারে এমন তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা। এ মুসলমান নবীর আশিকের দল বলা যায় না, কখন জানি ডাক এসে যায় বলা যায় না, একটা জবানও বন্ধ রাখা যাবে না ভালোবাসার আওয়াজ দিয়া বলেন। ডাক আসার আগে আমরা নিজেদের মদিনাওয়ালার রঙ্গে রঙিন করে নিতে চাই কি চাই না।